কি মাস্ক পরে না, কি মাস্ক কিনছে রে? তোর মাস্ক কো? তো আসলে আসছিল, ওরা ভালোই লাগছিল। আর তুই সাবধানে বইস মামা, সাবধানে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এও না চাপা এই যে একটু মানে একদম কাউন্টারে নামাই দেন, বুঝেন না ময় মরো বিয়া আছে তো লগে। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আমার এই মেয়েটাও ভালো আছে। আমার মা আমার ব্লগ দেখে তো তো বলে যে তাবিয়ারে বেশি বেশি রাখবে, তাহলে আমি দেখতে পারবো। হ্যাঁ তাবিয়া, তাবিয়া খুব দুষ্টু হয়েছে, দাঁড়াও না, এই যে এই যে যে তাবিয়ার একটা ঘোড়া আছে, এই জন্য তাবিয়া ঘোড়া নিবে। এই দেখেন আমাদের অন্যদিন কিন্তু আপনাদের সাথে কথা বলে, আজকে দেখেন কেমন করতেছে। মুস্কি হাসি দিয়ে নেমে কেমনে নামে, দেন কেমনে নামে, মানে আমি আর ওরা রাখতে পারলাম না। তো নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি, তো চলেন যাই ব্লগ দেখি। কিছু শীতের গিফট পাইছি। হ্যাঁ আমার এক বড় ভাই আমাকে গিফট করছে, তার একটা সোয়েটারের সোয়েটারের ফ্যাক্টরি আছে, বাইরে পাঠায় সব এক্সপোর্ট করে, সব এক্সপোর্ট করে। এটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে সে এক ব্যাগ মানে হ্যাঁ ঘোরা নিয়ে খেলো তুমি, এক ব্যাগ আমার জন্য পাঠাইছে। তো এখানে আমাকে বলছে যে ভাই ভাবির জন্য দিছি, আপনি আর ভাবি হলো ব্যবহার করেন। তো এটা মনে হয় ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে, আমার গায়ে এটা হবে। তো এই এটা দিছে হলো দুইটা সেম জিনিস, একটা এই একটা। তো আমার মেয়ে যে সুখ না, আমার মেয়ে এগুলো ব্যবহার করতে পারবে না আমার যা মনে হয়, এই দুইটা। এগুলো কিন্তু মানে শীতের জন্য খুব ভালো। আপনার হলো গোল গলার গেঞ্জি। আমি তো চিন্তা করছি যদি আমার বড় হয় তাহলে আমি কাটায় ছোট করে নিব, কারণ সে ভালোবেসে দিছে এতগুলা গিফট। এই যে আরেকটা ঢোলা ঢেলা হবে, তার স্বাস্থ্য তখন বাড়ছে অনেক হবে। এই গেঞ্জি দিছে সেম কালারের দুইটা, একটা এই সেম। তো আমি কিন্তু বলি যে ভাই আবার এমন ভাবে গিফট করেন না যেটা আমি পড়তে পারবো না, কারণ আপনার ফ্যাক্টরি আছে, আপনি সব আইটেমই করেন। তারপর এই যে ফুলাতা গেঞ্জি, এই গেঞ্জিগুলো আমি পড়ছি এর আগেও, এই গেঞ্জিগুলো পড়তে খুব আরাম শীতের শীতকালে। আপনি এই গেঞ্জিগুলো পরে ঘুমানো যায়, আর এই গেঞ্জি পরে আপনার যে কোনো জায়গায় যাওয়া যায়। এই যে একটা গেঞ্জি, তারপর এই দেখেন এই এই যে আরেকটা গেঞ্জি, এই গেঞ্জি। এগুলো কিন্তু লেডিস জেন্টস সবাই পড়তে পারে। এই যে একটা গেঞ্জি, এগুলো ঘোরা হবে। আর সবচেয়ে কিউট হলো এটা, এটা এটা খুব সুন্দর লাগছে দেখেন, এটা কিন্তু অনেক কিউট। এটা এটা তানজিলা করতে পারবে আমার মনে হয়, এটা দেখতে অনেক সুন্দর কিউট। তো এগুলো বড় ভাই ভালোবেসে পাঠাইছে। হ্যাঁ ঘোড়া, এই দেখা একটা ঘোড়া, এই যে একটা ঘোড়া দেখছো, এই যে একটা ঘোড়া। কয়টা হলো মোট? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আট পিস, আট পিস। তো কেমন লাগলো এই গিফটগুলা? এটা তো আচ্ছা খেলতেছি, কই বাপ্পি আয় 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 ঘোড়া ধরো, আমি ওর সাথে খেলবো। আমি এটা বলতেছি বাপ্পি ঘোড়া, তুমি ঘোড়া নাও, ঘোড়া নাও, ঘোড়া একটা থাপিয়া যাবে এনে দিব, এটা ঘোড়া, ও যেহেতু খেলে। ও আজকে অনেক মন খারাপ করতেছে, কারণ বাসায় এই কয়েকদিন ছোট বাচ্চা ছিল, ও খেলছে কিন্তু আজকে খেলতে পারতেছে না, ওর অনেক মন খারাপ হইতেছে। এই যে মা ব্যাগ দেখতে পারতেছেন, ব্যাগ রেডি।
আরে যাইতাছে গা এলা তা থাক আরে কে কি মাস্ক পরে না কি মাস্ক কিনছে রে তোর মাস্ক কো এই স্যান্ডেল ওই ড্রয়িং এ স্যান্ডেল বিআরটিসি কাউন্টার যাবা গুলিস্তান বিআরটিসি কাউন্টার কইবা ইনশাল্লাহ যাবো ওই স্যান্ডেল পরে যাইবা আরে নতুন স্যান্ডেল কিনাই না কালকে এই স্যান্ডেলই পরে যাইব তো আসলে আসছিল ওরা ভালোই লাগছিল কোন কাকি কে মিত্তল ঘুম সাদিয়া আইস বোন এ দেখে গেলি গা লতারে নিয়ে আয়া পড়বি আচ্ছা আল্লাহ হাফেজ মামা আল্লাহ হাফেজ ভাবলাম যে একটু নিচে দিয়ে আসি আর বইলা আসি না সুন্দরভাবে রিক্সাওয়ালাদের যে এমনি এমনি যাওয়া যাইব ওরা আসলে একটা ছেলে মানুষ হলে সবচেয়ে ভালো হইতো এরা পোলা অবশ্য পোলার কাম একলাই করতে পারে বার করতে পারছিস টান দিয়ে রিক্সা দুটা লাগো দেই যা ওই জায়গা যা রাস্তা একটু ফাঁকায় আছে ওদের উঠাইছে আমি 6টা বাজে আমরা 7টা বাজে আমি আমার ঘরের জুতা পায়দা করছি গুলিস্তান যাবেন কত ভাড়া কত গুলিস্তান বিআইটিসি কাউন্টারে একদম বাস কাউন্টারে নামাই দিবেন হ্যাঁ কি যে কন 70 টাকা দিব 70 টাকা হয় না 80 টাকা করে নিয়েন যান মিপতাউল থাকবো না মিপতাউল নিয়ে কে একলা দেবো আর তুই সাবধানে বইস মামা সাবধানে নিয়ে যান হ্যাঁ ব্যাগটা পিছনে দে পিছনে দে হ্যাঁ ধরে রাখতি একটু হ্যাঁ ধরে রাখিস ফালা দিস না হ্যাঁ এও নাটা চাপা এই যে একটু মানে একদম কাউন্টারে নামাই দেন বুঝেন না ময় মরো বিয়া আছে তো লোকে চাচা এই যে একদম কাউন্টারে নামাই দেন হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ বাস বুঝছেন হ্যাঁ মহিলা মানুষ তো একটু কাউন্টারে নামাইয়া কয়েন যে এখানে টিকিট কাপ পাওয়া যায় না আচ্ছা
ওকে সকালে সাদিয়ারা চলে গেছে তো আজকে বাসাটা মোটামুটি ফাঁকা কারণ ওর ছেলেটা ছিল ওর ছেলে আর হলো আমাদের তাবিয়া এত দুষ্টামি করতো দেখা যাচ্ছে এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর ধরে দেখো তো তানের আজকে স্কুল নাই তানের হলো সপ্তাহে দুদিন স্কুল শনিবার আর বুধবার আর আগে আগে ছিল মানে পাঁচ দিন স্কুল দুদিন ছুটি না বুধবার আর এখন হলো সপ্তাহে দুদিন স্কুল যাই হোক একটু রান্নাঘরে যাই আপনাদের ভাবি কী করে একটু দেখি বুঝে আসতে দাঁড়ায় একটু ব্যাক ক্যামেরাতে শেয়ার করি তো এখানে কিন্তু অলরেডি তিন পদের ভর্তা হয়ে গেছে আপারও আরেকটা আরেক পদ বানাই দিয়েছে এক পদ মানে বুঝুন তো মানে প্রকার আপা এটা কী কী ভর্তা এই জিরা কালো জিরা আজকে তো আপনার ভাবের মুখে রুচি চলে আসবো না এটা মুখের রুচি ভর্তা হলো মুখের রুচি চেঞ্জ করে আর এখানে কি করলা ভাজি ডাল আবার করলা ভাজি আবার ডালও আছে ওরে বাবা তো আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে তো ভর্তা তো হয়ে গেছে আর এটা দেখার কিছু নাই তো রান্না করতে করতে মোটা দেরি হয়ে গেছে এরকম তান কিন্তু ফুড পান্ডা থেকে খাবার অর্ডার দিছে তো তানের কাছে যাই দেখ কি খাবার অর্ডার দিছো আমি জানিও না ও আমার মোবাইল নিয়ে নিল নিয়া আমি মনে করছি কিরে মোবাইল নিল হয়তো কারোর ফোন দিবে এখন দেখি মানে ওই বলা নাই ও ইচ্ছা মতো যখন ক্ষুধা লাগে দিয়া দেয় পিজা প্লেট আনো তো অর্ডার দিয়ে তান কিন্তু সার পাইছে মানে ওই যে অনেক সময় অফার থাকে না কোন প্লেটটা ওটা ওই যে চাপ পড়ছে গরম নাকি দিশা একটা খুলো আর একটা বিকালে খাবে এখন দুইটা খুলে ওভেনে গরম করে দিবা মাদাল তো ভাত খাওয়ার উচিত থাকবে না তো ঠিক আছে বাচ্চারা অনেক স্মার্ট হয়ে গেছে আমি পারি না অর্ডার কেন দিতে হয় কিন্তু তান ঠিকই পারে স্মার্ট বাচ্চা দোয়া করবেন সবাই আমার এই বাচ্চাটার জন্য কেউ বাসায় নাই তাবিয়া একা এতদিন তো এই যে দুই তিন দিন তো খেলা করলো আপনার হলো মামুনের ছেলে সাদিয়ার ছেলে তারপর মিজানের ছেলে আসছিল মা এটা কি তোমার ঘোড়া এটা তাবিয়ার ঘোড়া এই দেখেন তাবিয়ার ঘোড়া আসতেছে এই এই যে তাবিয়ার ঘোড়ার গাড়ি এ খুশি আবার যাবে আবার যাবে এই যে তাবিয়ার ঘোড়া এই ঘোড়ার গাড়ি তাবিয়ার এই যে ঘোড়া বাম দেখ ঘোড়া কোথায় শুনে না তাবিয়ার না তো এইভাবে আসলে প্রতিটা বাবা মাই তার সন্তানকে বড় করে তাই না এই আদর করতে চাবো দেখছেন শুধু আমি আমার বাবাকে সময় দিই আমার বাবাও আমাকে সময় দেয় দেখেন মুখে লজ্জা পেয়ে করছে অনেক আদর করে আমাকে না বাবাকে আদর করো তো যেটা বলতেছিলাম যে আসলে এরকম আদর করে প্রতিটা বাবা মা প্রতিটা সন্তানকে বড় করে তারপর বড় হয়ে সে সন্তান আর বাবা মাকে দেখে না এটা খুবই কষ্টের ব্যাপার হ্যাঁ মা ঘোড়া তো এটা অনেক পুরাতন হয়ে গেছে এটা ময়লার ঝুড়িতে ছিল ময়লা ঝুড়িতে বলতে কি মানে এটা হলো আর ব্যবহার হইতো না একটা ঝুড়ি আছে তাদের খেলনা ঝুড়ির মধ্যে ছিল সেদিনকে মেজানের ছেলে বের করছে বের করে এটা গলায় বাঁধছে বান্না ভাই দেয় এভাবে নিয়ে খেলতেছে তাবিয়া দেখছে দেখে এখন তাবিয়া খেলে এটা নিয়ে এনাম চাবুক চাবুক সহ ঘোড়া এনাম যাও যা এই ঘোড়া আজান দিয়ে দিল তান আর তাবিয়া খেলা করতেছে আর তাবিয়া দেখেন তার পুতুলগুলা কি করছে মানে সব পুতুলগুলা বের করে ওই করছে দুষ্টামি করে না পড়ে যাবে কিন্তু তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাটাগুলোর জন্য দোয়া করবেন তাবিয়া কিন্তু দুষ্টামি করতেছে তা আমি এখন রাখি বিদায় নিয়ে আল্লাহ হাফেজ